আমি একজন মেয়ে হিসেবে এসেছি আমার বাবার জন্য বিচার চাইতে, আর কিছুই নয়। বিগত কিছুদিন ধরে একটি রিট নভেম্বরের 1 তারিখে ইনিশিয়েট করা হয়েছিল, ব্যারিস্টার সাইদুল হক সুমন করেছিলেন, এবং রিটটি করার পর থেকেই দুঃখজনকভাবে তিনি একাধিক লাইভ করেছিলেন, যেখানে তিনি রেসপন্ডেন্ট নাম্বার 5 সংসদ সম্মানিত সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে বিভিন্ন নামে আসলে ডেকেছেন। সেগুলো হচ্ছে তিনি ক্রিমিনাল ট্যাগ দিয়েছেন, করাপ্ট ট্যাগ দিয়েছেন। আসলে এটা দুঃখজনক যে একজন আইনজীবী তিনি, আমি নিজেও একজন আইনজীবী, আমি বুঝে উঠতে পারছি না আসলে যে তিনি কিভাবে একটি ম্যাটার যেটি অলরেডি সম্মানিত এবং মহামান্য আদালতের সামনে বিচারাধীন আছেন, তাদেরকে অবমাননা করে তিনি কেমনে তার রায় এবং কাউকে এই টাইটেলটি নিজের একটি লাইভ বাটন টিপে এটা দিয়ে দিতে পারে। এটি দুঃখজনক, এবং আমি মনে করি যে আমাদের সামনে যত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা আছেন, তারা অবশ্যই এটাকে বিবেচনায় নেবেন। আপনাদের হাত দিয়ে সত্য কথাটাই কিন্তু আসলে সবার সামনে যাওয়া উচিত, এবং আমরা সবসময় সেটাই দেখে এসেছি। আপনাদের সহযোগিতা কাম্য বলেই আজকে আমরা এখানে আছি। তিনি শুধুমাত্র একজন সাংসদ নন, তিনি প্রথমত এই বাংলাদেশের একজন গৌরব উজ্জ্বল একজন ফুটবলার, যাকে আপনারা যারা ফুটবল বিটে কাজ করে থাকেন অনেকেই তার সাথে মিলামেশার সৌভাগ্য হয়েছে। এবং তারপরে আপনি যে আমি ওখানে আসছি, এবং তারপরে থেকে আমি আমি আজকে এখানে একজন আইনজীবী হিসাবে একদম কথা বলছি না, আমার আইনজীবীরা পাশে দাঁড়িয়ে আছে। আমি একজন মেয়ে হিসাবে এসেছি আমার বাবার জন্য বিচার চাইতে, আর কিছুই নয়। এবং যারা উনি একজন ব্যবসায়িক হিসাবে এবং একদম পলিটিশিয়ান হিসাবে তার সাথে দেখেছেন, তারা জানেন তিনি কী টাইপের মানুষ। তাকে এভাবে লাইভে যখন হীন করা হয়, আসলেই এটি একটি ওয়েস্টেড কোয়ার্টারের ভেঞ্জেন্স কিংবা মিসচিফ ছাড়া আসলে আর কিছু আমি মনে করি না। এইসব বিষয়ে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে এইসব থেকে আপনারা বিরত থাকবেন, এবং অবশ্যই এগুলোকে আপনারা প্লিজ পাবলিসাইজ করবেন না। একটি ম্যাটার যখন কোর্টে চলমান আছেন, আমরা এই বিষয়ে এতটুকু বলা মনে করি যে এটাই সঠিক। আমরা মহামান্য আদালতকে এখানেই সম্মান দেখিয়ে আমরা এই পর্যন্তই আমাদের সংবাদ সম্মেলনটি রাখছি। যে জনাব আব্দুস সালাম মুর্শিদি, উনি 1997 সালে, এক্সাক্ট ডেটটা হচ্ছে 29/7/1997-এ উনি এই গুলশানে যে বাসায় উনি থাকে, প্লট নাম্বার 27, হোল্ডিং নাম্বার 29, রোড নাম্বার 103, এটি উনি পারচেস করেছেন। এবং যখন উনি পারচেস করেছিলেন, উনি কোনো সংসদ সদস্যও ছিলেন না, উনি ব্যবসায়ী ছিলেন, এবং ব্যবসায়ী হিসেবেই উনি এখানে যে ওনার যে বাড়িটি সেটি ক্রয় করেছেন। এবং উনি ক্রয় করার পরে 2017 সালে উনি সংসদ সদস্য নির্বাচিত হন উপনির্বাচনের মাধ্যমে, এবং পরবর্তীতে 2018-তে আসে। তো এখানে আমরা এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেক ধরনের কথা আসে যে উনি ক্ষমতার অপব্যবহার করে, এই ধরনের কথাটা যাতে না আসে আমি অনুরোধ করব। কারণ উনি এই প্রপার্টিটা 1996-এ যেহেতু কিনেছেন, ইটস লং বিফোর হি বিকেম দ্য মেম্বার অফ পার্লামেন্ট। সো আমাদের এই বক্তব্যটা হচ্ছে যে আমরা বৃহস্পতিবার দিন আবার আমরা উপস্থিত হব, এবং সেখানে মহামান্য হাইকোর্ট ডিভিশন যে অর্ডার বা যে ডিরেকশন দিবে বা ফার্দার কোনো কিছু থাকে যদি, তাহলে সেটাতে আমরা কন্টেস্ট করব।